যে এটা পোষণ করা জায়েজই নাই, করাই যাবে না, আল্লাহ কোথায় আছে? এবার সহিহ মুসলিমের হাদিসে চলে যাই। সহিহ মুসলিম এক লোক এসে বলছে আমার বাদিকে আমি তামাচা দিয়েছি। ঘটনা একটু লম্বা আছে, সাথে বলছি সময় কম যেহেতু। তো বলছে বাদিটাকে নিয়ে আসো, নিয়ে আসার পর বলছি ইয়া আমাত আল্লাহ আইন আল্লাহ, এ আল্লাহর বান্দি আল্লাহ কোথায়? আমি এবারত পড়ছি। কালাত আলা সামা, মেয়েটি বলল আসমানের ওপরে। নবী সাল্লাম বলছেন আতিকহা, একে মুক্ত করে দাও। ফা ইন্নাহা মুমিনা, এটা হচ্ছে মুমিনা। আর একটা শব্দ মান আনা, আমি কেটা, আন্তা মোহাম্মদ রসুলুল্লাহ, আল্লাহ রসুল। বলছে আতিকহা, একে স্বাধীন করে দাও, একে দাসত্ব জীবনে আর রাখা যাবে না, কেননা এটা মুমিনা। আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কোথায়, তাহলে প্রশ্ন করা যাবে না, মুফতি বলছেন। তাহলে মুফতি সাহেবের শরিয়াতের হাদিসের কোরআনের জ্ঞান কতটুকু বুঝতে পেরেছেন? চুয়ান্ন বছর বোখারি পড়ায় এই হুজুরের কথা শুনবে না? চুয়ান্ন বছর বোখারি কেন, তুমি হাজার বছর বোখারি পড়াও, তুমি বোখারি বুঝবে না, আমি চ্যালেঞ্জ করছি। কারণ বোখারিকে যেভাবে বুঝা, রফল আদায় না হাদিস যখন এসে গেছে তখন বোখারি রাখো, চলে গেলেন ওখানে মুসানাব ইবনে আবি সাইবা, মুসানাব আব্দুর রাজ্জাক, উমুক উমুক কি বলেছেন, ওখানে জাল দুর্বল হাদিস নিয়ে এসে বোখারি শেষ, চলে গেলেন বোখারি। চলো ভাই চলো, এক বছরে ১৪টা হাদিসের কিতাব পড়লে কি হাদিসের মুলবি হওয়া যায়? হ্যাঁ, এই হাদিস নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে ৪ বছর পড়েছি, তাও দেখছি হাদিসের কোনাটা অর্জন করা যায় নাই। হাদিস সাগর, আর তুমি এক বছরে ১৪টা হাদিসের কিতাব পড়ো, তারপরে এই যে এটি, বাপরে বাপ, এটা একটা মনে করেন এটা বোখারি তো দুই খণ্ডে আছে, এরকম দুই খণ্ডে এরকম আছে। আরে ভাই, একটাই তো এক বছরে আপনি পড়তে পারবেন না, পড়বেন হক আদায় করে? হক আদায় করে একটা পড়া যাবে? সেখানে এখানে বোখারি মুসলিম আবুদাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এলে সব এক বছরে পড়ানো হয়, সাথে আরো যোগ দিয়ে আমরা ১৪টা ক্লাস করেছি। তারপরে রাত দিন পড়তে হয়, ঘুমানোর সময় পাওয়া যায় না। চলো ভাই চলো, তুমি ঝগড়া করবে না আমার সাথে, কে ঝগড়া করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে জিজ্ঞাসা করছেন আল্লাহ কোথায়, আর মুফতি সাহেব বলছে এটা জিজ্ঞাসা করা যাবে না। ওনার সাথে তো মেলা ঘটনা আছে, ৩বার মুনাজারার ডেট দিয়েছি, আসেনি সেদিনও মুনাজারার ডেট দিয়েছিলাম ওই পত্নী তলা, ওখানে ৯টার থেকে টাইম ছিল, ৯টার থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করেছি, মুফতি যাই নাই। শুনলাম যে একটা সময় গিয়ে নাকি মসজিদে ছাত্রদেরকে নিয়ে একটু হইচই করেছে, কাউন্সিলে ১২টা পর্যন্ত বসে থেকেছি, কত বড় মুলবি। তারপরে মুনিয়ার চার জামালপুরে এইভাবেই বই দেখিয়ে দেখে আহলে হাদিসকে বিভ্রান্ত করে এসেছে, বুঝছেন? ১৬ই ডিসেম্বর অনেক কষ্ট করে গেলাম এখান থেকে, এই বইয়ের ব্যাগ ঘাড়ে করে করে নিয়ে গেছি, এই মাদ্রাসার থেকে গেলাম এই দিতে মাহফিল করে। তো সেখানে যাওয়ার পরে ওদেরকে বলা হয়েছিল, চ্যালেঞ্জ করে গেছে, ও বলছে আহলে হাদিসে আরবি পড়া হুজুরি নাই নাকি? চ্যালেঞ্জের মোকাবেলা করতে গেলাম, হুজুর আসেনি। এই তো সেই কাসিম সাহেব। তারপরে রাজশাহী দুর্গাপুর থানায় মুনাজারার ডেট হয়েছিল, হুজুরে আসার কথা ছিল, হুজুর যাই নাই। এই তো সেই কাসিম সাহেব যার কিতাব দেখে দেখে আপনাকে বোকা বানছেন, বোকা বানাচ্ছে সে। আমি তাকে মুখের সামনে বলেছি আন্তা জাহিল ফিল আকিদা, আন্তা জাহিল ফিল হাদিস, তুমি আকিদা তো মোরক্ষ অজ্ঞ, তুমি হাদিসের ক্ষেত্র মোরক্ষ অজ্ঞ, এই ভাষাই বলেছি তাকে। হাদিস যারা আরবি জানেন তারা তো বুঝছে। ওকে জিজ্ঞাসা করিয়েন মুখলেস মাদানি তোমাকে মুখের সামনে এ কথা বলেছিল কি না, কোথায়? ওই রাজীবপুরে। এই সেই কাসিমি বোকা বানাচ্ছে আপনাদেরকে। ভাইয়েরা আমার, কাসিমি সাহেব বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। কোরআন থেকে আমি অগণিত দলিল এখানে নোট করে নিয়ে এসেছি আপনাদের জন্য, অগণিত দলিল আছে আমার কাছে। শুধু কোরআনুল কারিমের মাঝে স্পষ্ট ভাবে আপনার ১৮টি আয়াত আছে, বলেন সুবহানাল্লাহ।
আর আর রহমানে আলার আরশিস্তাওয়া, ইস্তাওয়ার অর্থ উল্টা পাল্টা করে ওরা বুঝায়, যা পৃথিবীর কোনো ডিকশনারি তো নাই, তাফসির তো দূরের কথা। 64টা তাফসির দেখেছি এই আয়াত সম্পর্কে, প্রত্যেকটি কেতাব বলছে আল্লাহ ওপরে, আল্লাহ ওপরে, আল্লাহ ওপরে, আল্লাহ ওপরে। কোনো কোনো তাফসিরে বলেছে কাহারা ও আলা, আল্লাহ মানে ওপরে, আল্লাহ ওপরে, এ কাহারা শব্দটা লাগাইছেন, মানে নিজে খুব ক্ষমতা নিয়ে ওপরে আছেন। মুফতি সাহেবরা তাফসির দেখে না, মুফতি সাহেব দেখে কি আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর চেহারা। দলিল, আরে ভাই তাফসির খুলে দেখো, ইবনে কাসির ওখানে স্পষ্ট বলেছে এই আয়াতটা মানসুখ, রহিত হয়ে গেছে। যখন কেবলার আয়াত নাজিল হয়ে গিয়েছে তখন এটা রহিত হয়েছে। কেউ কেউ বলেছে না এটা নফলের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে বিপদের সময় এটা কাজে লাগাইতে পারবেন, অথবা বোঝাই যাচ্ছে না কেবলা কোন দিকে, যেদিকে করো সেদিকে চলবে, রহিত না করলে এই হুকুম, তাই সব সময় যেদিকে করবে সেদিকে হবে নাকি? হ্যাঁ, তাহলে মুফতি সাহেবকে বলেন যে পশ্চিম দিকে তো বহুদিন পড়লাম, একদিন পূর্ব দিকে পড়িনি, যদি আয়াত দিয়ে চলে দলিল না পারবে না, কথা বলছেন কেবলা সম্পর্কে আয়াত, তাহলে একদিন এদিকে ওদিকে সালাত পড়ি না কেন, পারবে? জীবনে পারবো না, বোকা বানাচ্ছে আপনারা। ইবনে কাসির রহিমাল্লাহ তাফসির সব থেকে পৃথিবীর সেরা তাফসির, সেটা খুলে দেখবেন। তারপরে যেখানেই থাকো সেখানেই তোমাদের সাথে আছি, ওখানে তাফসির খুলে দেখবেন ইবনে কাসির রহিমাল্লাহ বলে দিয়েছে যে তোমাদের সাথে মানে আছি মানে এলএমএর মাধ্যমে আছি, আমি জানি বিরামপুরে কি হচ্ছে, আমি জানি, আমি দেখার মাধ্যমে তোমাদের সাথে আছি, মানে দেখতেছি তোমরা কি করতেছ, শোনার মাধ্যমে তোমাদের সাথে আছি, ক্ষমতার মাধ্যমে তোমাদের সাথে আছি, মানে আল্লাহর সমস্ত ক্ষমতা, দেখা, শোনা, এগুলো সব সব জায়গাতেই আছে, কিন্তু আল্লাহ আছেন কোথায়? আসে। এই আয়াতের ব্যাখ্যা মুখে যদি দিয়ে দিতেন উল্টা পাল্টা করে দিবেন দিবেন, আল্লাহ বলছেন তোমরা সবাই চলে যাও, নিচে যাও, নিচে নিচে যাও, আদম আলাইহিস সালামকে উপর থেকে নিচে পাঠাইছেন না, তাহলে আল্লাহ যদি সব জায়গা হয় তাহলে আদম যে উপরে ছিল তাহলে আল্লাহ কি নিচে ছিলেন? নাউজুবিল্লাহ, আল্লাহ ফাওকা কুল্লি শাই, সমস্ত জিনিসের উপর আল্লাহ, আল্লাহর উপর আর কিছুই নাই। সারাংশ কথা, 2020 সাল থেকে বলেছিলাম যে থেমে যাও, আর না হলে পরে আমার একে যদি খাপাও তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দেবো, 12টা বাজাবো। আমার দোস্ত লুৎফর রহমান ফারাইজি মুখে টেপ মেরে দিয়েছি, আরও চ্যালেঞ্জ করবে না, যদি করে তাহলে আমার কাছে যেন আসে, ওকে চ্যালেঞ্জ করেছি চলতি বছরের আগস্টের 10 তারিখে, চ্যালেঞ্জ করেছি চরমনা পিসাব ফয়জুল করিম সাহেবকে, চ্যালেঞ্জ করেছি আইনুল হুদা সিলেটি টু আমরিকিকে, চ্যালেঞ্জ করেছি হাফিজুর রহমান কুয়াকাটাকে, যারা বেশি বেশি আহলে হাদিসকে গালি দেয়, যাদের কথাবার্তায় কোনো ভাজ ভোজ নাই, তাদেরকে বলে দিচ্ছি মুনাজারা বহস হবে আরকানে ইসলাম, আরকানে ইমান নিয়ে, তোমার এলেমের জোর কত আছে আসো, তুমি থাকবা আমি থাকবো, ক্যামেরাম্যান তোমার থাকবে আমার ক্যামেরাম্যান থাকবে, লাইভ চলবে তোমার আমার লাইভ চলবে, মাসের পর মাস মুনাজারা বহস হবে, 1 ঘন্টার জন্য আসলে টুকরে পালাই গেলে এটা হবে না, যদি তোমার ক্ষমতা থাকে আসো, বহস হবে তোমার সাথে, খাওয়া দিব প্রতিদিন দেশি মুরগা ইনশাআল্লাহ, ভাইরা আমার যা খাইবে তাই দেবো, দেশি মুরগা আবার না খায় যদি যা খাবে তাই দেবো, ঠিক আছে ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে, আজকে এই ফতোয়া নিয়ে চলে যান বাড়িতে, আমার কথা না, কাফের যে হবে এটা আগেই ওলামায়ে কেরাম বলে রেখেছেন, প্রয়োজন হলে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, চোখ আছে, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পা আছে, জাহান্নামে দিবেন, এই বুখারীতে হাদিস আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু কোরআনের আয়াত এই সবগুলো কোরআনে যেভাবে আছে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বলছেন যেভাবে আছে ওইভাবে ঈমান আনলাম এতে আর কিছু বলার নাই হাত মানে অরিজিনাল হাত কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই আর পরে এসে হানাফি মাযহাবের দাবিদারি মিথ্যা দাবিদারীরা বলছে হাত মানে কুদরতি হাত মানে হাত নাই নাউজুবিল্লাহ চিন্তা করেছেন কত আয়াত কি আর কত হাদিস কি যে অস্বীকার করছে মানে সীমারেখাই নাই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের দেখা দিবেন দেখা দেওয়ার পরে দ্বিতীয়বার আবার একদিন আসবেন কিন্তু রোগ রেখা রূপ চেহারা চেঞ্জ করে আসবেন দে বলছে যে আমি তোমাদের রব আনা রব্বুকুম তখন বলবে যে না আপনি আমাদের রব না আমরা রবকে দেখেছি চিনি আমরা আপনি রব না তখন এবার পর্দা উঠিয়ে উঠাই দিবে আনা রব্বুকুম তখন সবাই সিজদায় পড়বে ফায়ুকশাফু আন সাকিম ওয়া ইয়াদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন সূরা কলম আল্লাহ বলবে সিজদা সবাই সিজদা পড়ে দিবে যেমন শাক উঠাবে এখান থেকে পেন্ডুলি বলা হয় শাক মানে পেন্ডুলি এখানে নিষ্প শাক পোশাক পড়তে হবে সন্ন্যাত শুনেছেন না শোনেন নাই মুফতি সাহেবরা তো ফতোয়া দেয় হানাফি ভাইয়েরা ভালো করে বুঝেন আর তাবলিগ যারা করেন তারা তো নিষ্প শাক শব্দটা ভালো করে শুনছেন বুঝেন না নিষ্প শাক মানে কি এই দুইয়ের মাঝখানে এটাকে নিষ্প নিষ্প মানে মেডেল আধা আধি অর্ধেক হ্যাঁ এই এটা যখন আল্লাহ খুলবে না ভাবে ফায়ুকশা ফাংসা এই শাককে আল্লাহ ওপেন করে দিবেন সেদিন বলে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তোমাকে দেখার তৌফিক দান কর বলে আমিন এটা সব থেকে বড় নিয়ামত আল্লাহকে দেখা আল্লাহু আকবার যখন খুলবে তো সবাই সিজদায় পড়ে যাবে মুনাফিক কাফের বেঈমানেরা সিজদায় যেতে পারবে না এইভাবে পিছন দিকে যাবে সাবধান এমন আল্লাহ সব কিছু বলে দিচ্ছে